গ্রামের সহজ সরল মানুষগুলোর সরলতাকে কাজে লাগিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি করে গেছেন অনুব্রত মণ্ডল, যা একে একে প্রকাশ্যে আসছে সিবিআই তদন্তে। যেমন কয়েকদিন আগেই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান পেল সিবিআই। সিউড়ির কোঅপারেটিভ ব্যাংক সিবিআই সূত্রের খবর, এখানে তদন্ত করে মেলে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ। আর সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বলা যায় অনুব্রত নয়া ছল চাতুরির সন্ধান। ১৭৭টি বেনামি অ্যাকাউন্টে গচ্ছিত গরু পাচারের কালো টাকা, প্রশ্নটা ঘুরছে সর্বত্র। সিবিআই সূত্রের খবর, সিউড়ি সমবায় ব্যাংকের ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন জনের আধার কার্ড জোগাড় করা হয়েছিল। শুধু তাই নয়, সেগুলির সঙ্গে সংযুক্ত ফোন নম্বর পর্যন্ত বদলে দেওয়া হয়। সেই জায়গায় নির্দিষ্ট ৩-৪টি ফোন নম্বর লিঙ্ক করানো হয়। অ্যাকাউন্টের যাবতীয় বিবরণ যাতে ওই নম্বরে আসে, সেই কারণেই এই ব্যবস্থা। গোটা বিষয়টির নিয়ন্ত্রণ নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির হাতে ছিল বলে অভিযোগ। আর এখানেই ব্যবহার করা হয়েছে গ্রামের মানুষগুলোকে। সিউড়ি সমবায় ব্যাংকে যে টাকা জমা হয়েছিল, সেই টাকা জমা করার ডিপোজিট স্লিপও উধাও। তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা দেখেন, ওই ব্যাংকের ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্টে যে টাকা জমা হতো, সেই ডিপোজিট স্লিপ কখন কে জমা করেছিল, সেই সম্পর্কিত কোনো তথ্য পাওয়ার কোনো অবকাশ নেই। তবে কি সাধারণ মানুষের সঙ্গে এই দুর্নীতির অংশ হিসেবে যুক্ত করা হয়েছিল ব্যাংককেও? অন্তত এমনটাই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর জন্যই খতিয়ে দেখা হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠদের যৌথ ব্যাংক অ্যাকাউন্ট। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কে বা কারা এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে আসত, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। সকলের চোখে ধুলো দিয়ে দুর্নীতির জাল বুনেছিল অনুব্রত মণ্ডল, আর সকলের অবচরে বেড়ে উঠেছিল দুর্নীতির মহিরূপ, যার হদিশ পেতে মরিয়া সিবিআই। মেঘা রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।